হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা বিজয় কৃষ্ণে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো কিছুদিন থেকেই ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা। তবুও দেখো এতদিন বৃষ্টি গেল, বৃষ্টি যাওয়ার পরে এই রোদ উঠলে কি কাজ না করে থাকা যায়? সত্যি অসুস্থতা থাকুক, বাড়ির বউদের কাজে শেষ নেই আর কাজ দেখে বাড়ির বউরা থাকতেও পারে না, তাই না? তাই আজকে বিছানা বালিশ টালিশ যা ছিল সব কিছু রোদে দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁথাটা, যে কাঁথাটা গায়ে দিই সেটাও একটু রোদে দিলাম, কারণ কেমন একটা হয়ে যায় না বৃষ্টির দিনে। তাই বালিশগুলো, কাঁথাটা সব কিছু রোদে দিয়ে দিলাম, আর এদিকে আলনাটাও পুরো এলোমেলো হয়ে গেছে, তাই আলনাটাও গুছিয়ে নিলাম। ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, সকালে রান্নাবান্না, তো আলনাটা গুছিয়ে টুছিয়ে অনেক কিছু কাপড়ও কাচার আছে, সর্দি লেগেছে তবুও কাপড় কাচতে হবে, যাব হচ্ছে কাপড় কাচতে। তো অনেক কাপড় চোপড়, বেডশিট টেডশিট সব উঠিয়েছি, সেগুলো কাচবো। বেডশিটটা এখনও পারা হয়নি, আগে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে এই কাঁথাটাও রোদে দিয়েছিলাম, প্লাস্টিকের উপরে যেটা পারা থাকে আর কি, জানো যাদের ছোটো বেবি আছে, প্লাস্টিকের উপরে একটা কাঁথা দিই, নাহলে চাদরটা না বারবার এলোমেলো হয়ে যায়, তাই এই কাঁথাটা একটু রোদে দিয়েছিলাম, কারণ বাই চান্স কখনো আর কি ইস্যু করে দেয়, তাই আর কি গ্যারান্টি দেওয়া যায় না, তাই করে দেয় যখন, তার জন্য একটা কাঁথা আর কি বিছিয়ে রাখি বিছানাতে। তো দেখো তারপর কাঁথাটা তা পেরে, বিছানার চাদর টাদর পেরে এখন হচ্ছে বালিশগুলোও নিয়ে এসছি। মাঝে অনেকটা টাইম চলে গেছে, কিন্তু দেখুন আমি সাথে সাথেই করছি, এটা 1-2 ঘন্টা মতো হয়ে গেছে, মানে এদিকে আমি বাকি কাপড় চোপড় কাচা টাচা সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে এদিকে বালিশগুলো নিয়ে এসছি, কারণ রোদে একদম পুড়ে যাচ্ছে, কারণ ছেলের এখন ঘুমেরও টাইম হয়ে গেছে, ছেলেকে এখন ঘুম পাড়াবো, তাই আর কি নিয়ে এলাম বালিশগুলো রোদে থেকে, ওর বিছানাটাও করবো, ওকে চান টান করিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এ কদিন তো ঠিকঠাক ব্লগ দিতে পারিনি, আজকের ব্লগটাও খুবই ছোট হয়ে গেছে জানি, ভালো করে আমি ভিডিওটা মানে ভালো করে কি ভিডিও করতেই পারিনি, সারাদিন ছোট ছোট একটু একটু ক্লিপ নিয়েছি, মানে বলে না শরীর ভালো না থাকলে কিছু ইচ্ছে করে না, তো সেটাই হয়েছে আজকে আমার সাথে, মানে ভিডিও করার ইচ্ছেটাই মানে নেই আর কি, তাই আর কি অনেক ক্লিপ আর কি ওঠানোই হয়নি, কিছুদিন থেকে ভালো করে ভিডিও করতে পারছি না। তো দেখো আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তো যাই হোক তোমাদের সাথে এটুকুই শেয়ার করব, যতটা আছে আর কি ভিডিও ক্লিপ আমার কাছে ততটাই শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। দেখো আমার বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে পাড়া, তারপর ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছি খাইয়ে, তারপর হচ্ছে বাবা কামরাঙ্গা নিয়ে এসেছিলো, এখন হচ্ছে কামরাঙ্গা মাখা খাবো, ছেলে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে কামরাঙ্গা মাখতে এসেছি, তারপর গিয়ে দেখি যে ছেলে উঠে গেছে, তারপর কি করবো আর, ওকেও দিয়েছি একটা কামরাঙ্গা খেতে, আর আমরাও খাবো সবাই মিলে, মানে সর্দিতে না একদম মুখটা পচে গেছে, কিছু ভালো লাগছে না, ইচ্ছে হচ্ছে আর কি একটু টক খাই আর কি মুখটা ফ্রেশ হবে। তো দেখো আমার খাওয়া দেখে আমার ছেলে ঘুম থেকে উঠে ওও খাবে বলছে, তাই ওকেও একটু দিলাম, ও খাচ্ছে, দেখো ও তো খেতে পায় না, আমাদের বাড়িতে চিনি আছে না, তো চিনি যেমন মানে মুখে দিয়ে চিপে চিপে ফেলে দেয় সেরকমই ও মুখে নেবে আর নিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেবে আর কি। আমার কিন্তু কামরাঙ্গা মাখা খেতে বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আর এদিকে হচ্ছে মা দুপুরে রান্নাবান্না করছে, আজকে হচ্ছে সয়াবিন রান্না করবে আর হচ্ছে কচুর বড়া করবে, তো এগুলো আজকে রান্নাবান্না। তো দেখো, তো বন্ধুরা দেখো, তারপর আর আজকে তো আমি সকালে চান করে নিয়েছিলাম, তো বলা হয়নি তোমাদেরকে, তারপর এটা হচ্ছে বিকেলে ক্লিপ, রান্নার ভিডিওটা করার পরে আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া মানে দুপুরে আমি খাইও নি আজকে, এতটা খারাপ লেগেছিলো। তো দেখো তারপর হচ্ছে মা একটু তেল দিয়ে দিচ্ছে আমার মাথায়, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল আর কি, তারপর মাথায় তেল টেল দিয়ে তারপর চুলটা ভালো করে বেঁধে দিল, তারপর একটু ভিডিও করার মুড হয়েছে আর কি, কী বলবো ভিডিও করছি না, ভালোই লাগছে না, পুরো মাথা ব্যথা করছে। তো দেখো, তো বন্ধুরা তারপর ভাতটা তো একদম খেতে ভালো লাগছে না, তারপর বরকে বললাম যে একটা কিছু বানাও আর কি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, তারপর
কি বানালো তো চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো তারপর হচ্ছে ডিম আর টোস্ট নিয়ে এসে ডিম টোস্ট বানাচ্ছি আমার জন্য কারণ ভাতটা খাচ্ছি না খেতে ইচ্ছে করছে না তাই আর কি ডিম টোস্ট খেতে ইচ্ছে হলো আমার তাই ও ডিম টোস্ট বানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব তো ডিম টোস্ট গুলো বানানো হয়ে যাক তারপর আমি খেয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো তো চলো টাটা গুড নাইট।